তোমাদেরকে যেমনটা বলছিলাম যে কিছু মানুষ গাড়িতে আর প্রচুর মানুষ হেঁটে যেমন যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ যে কত মানুষের আনাগোনা। মন্দিরের একদম সামনে চলে এসেছি, আর এই যে তোমরা দেখতে পাচ্ছ বাতাসা এগুলো দিচ্ছে না, এগুলো হরিজিপ টাইপের বলে, কারণ মন্দিরের স্পর্শ পেয়ে সেই জিনিসটা প্রসাদ হয়ে যাচ্ছে, আর সেই কারণে মানুষ ওখান থেকে অনেকে নিয়ে খায়। আর এটা হচ্ছে ডাকাতে কালীবাড়ি, এখন বর্তমানে প্রথম রেস্টের জায়গা, স্বয়ং শিবশম্ভু মহারাজের জল ঢালার জন্য এই জলটা নিয়ে আসে প্রথম, যেখানে দাঁড়িয়ে এরা তারা রেস্ট করতে পারে। হ্যালো বন্ধুরা, দ্য প্লেস ফাইন্ডারের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। আজকের গন্তব্য আমাদের বাবার ধাম, আর যেহেতু চৈত্র মাস তাই বাবার মাথায় জল ঢালতে আমরা এখন তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা হয়েছি। যথারীতি আমরা এখন বেরিয়েই পড়েছি, আর সবার উদ্দেশ্যে বলবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রচণ্ড রোদ্দুর আর প্রচণ্ড গরম পড়েছে আজকের দিনটাতে, তোমরা বুঝতেই পারছো যে আমি যেভাবে আছি আর সেই বৈদ্যবাটি ত্রিশক্তি ক্লাব, যে বৈদ্যবাটি যে ক্লাবঘাট আছে, ক্লাবঘাট নামে পরিচিত যেটি, এই ক্লাবঘাটে প্রবেশ করছি আমরা এখন। এই যে ভেতরের দৃশ্যটা এখন দেখো, মানে এটা শুধু সেকেন্ড শুক্রবার, এটা মানে মাসের হচ্ছে দ্বিতীয় সপ্তাহ, দ্বিতীয় সপ্তাহের এখন তাই মানুষের এত ভিড়, মানে এটা একটা ঘাট, এরকম প্রচুর ঘাট আছে, এরকম মানুষের আনাগোনা প্রচুর এখানে দেখতে পাচ্ছ। আর এই যে সব ভেতরেও প্রচুর এখানে পটট বিক্রি হয়, এখানে সব কিছু বিক্রি হয়, যে ঝুমুর টাইপের যারা বাঘ নেয় কাঁধে, এই যে বাঘের বিভিন্ন বৈশিষ্ট্য আছে, এই যে অনেকে যারা বাঘ নেয় কাঁধে, এই বাঘ আছে, বাঘ নিয়ে অনেকে জল ঢালে, বাঘ নিয়ে যায় হাঁটতে হাঁটতে। যথারীতি চলে এসেছি, আর আমার বন্ধুর সঙ্গে এখানে দেখা হয়েছে কিছুক্ষণ আগে, মানে ও এসেছিল, ও গাড়িতে করে এসেছে যেহেতু, আর আমরা বাইকে এসেছি চারজন, ও গাড়িতে করে, আগের থেকে প্ল্যান ছিল গাড়িতে করে আসার, সেহেতু ওর সঙ্গে এখন এখানে এসে দেখা। বৈদ্যবাড়ি নিমাইতীর্থ ঘাটের যে বৈশিষ্ট্য এটা অনেকেই জানো না, আবার অনেকেই জানো কী কারণে নিমাইতীর্থ ঘাট মানে কেন নাম হয়েছে বা কী বৃত্তান্ত। এটার নাম হয়েছে কারণ যে চৈতন্য মহাপ্রভু যে যিনি ছিলেন, তিনি হচ্ছে এখান থেকে জল ভরে, এখান থেকে জল ভরে 38 কিলোমিটার, প্রায় 40 কিলোমিটার এখান থেকে তারকেশ্বরে, মানে এখান থেকে তার লেগেছিল মোটামুটি 12 ঘন্টা, কথিত আছে, এটা কথিত আছে, তার লেগেছিল 12 ঘন্টা লেগেছিলো এখান থেকে যেতে। এবার তিনি ওখানে জলটা বাবার মাথায় ঢেলেছিলেন, তারপরের থেকে এই নিয়মটা এখনও পর্যন্ত চলে আসছে, আর আমরা সাধারণ মানুষরাও এই নিয়মটা পালন করে থাকি। অনেকে হেঁটে যায়, আর অনেকে গাড়িতে যায়, এটা যার যার মানে ব্যক্তিগত ব্যাপার, সেটা আমি কাউকে পার্সোনালি বলবো না যে হেঁটে যাবে কি হিসেবে যাবে। আমি যেমন গাড়িতে নিজেই বলছি, আমি নিজে পারবো না বলে আমি নিজে গাড়িতে এসেছি, কিন্তু একবার আমি হেঁটে গেছিলাম। এখানে একটা বাবার মন্দির রয়েছে, যে ইনি পুরোহিত বাইরে বসে আছেন নিজে, যে পাশে এই যে ঘাট, আর এই ঘাটের সব স্নান করে, মানে সব সবাই যেমন জল ভরছে, তোমরা দেখতে পাচ্ছ এই যে জল ভরছে না, এই যে বলছিলাম পটগুলোর কথা, প্লাস্টিকের যে পটগুলো, এই যে এতে করে জল ভরে সবাই এখান থেকে, অনেকে হেঁটে যাবে, অনেকে গাড়িতে যাবে, 38 কিলোমিটার প্রায় এখান থেকে তারকেশ্বর, 38 কি 40 কিলোমিটার হতে পারে, তা এখান থেকে হেঁটে তারা আবার বাবার মাথায় জল দেওয়ার জন্য এই পটে করে জল নিয়ে যাচ্ছে। অবশ্যই যেটা করে, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে কীভাবে করে, এই যে এই হাড়ির ভেতরেই সব কিছু জাল টাল দিয়ে একবারে, বেগুন দেয় অনেকে, লঙ্কা দেয় অনেকে, যা যা যেটা যেটা মনে হয় সেটা সেটা দেয়, দেখতে পাচ্ছ এই পাশেও করছে হবিষি, এই পাশেও হচ্ছে, এই যে অনেকে আতপ চাল করে, অনেক গোবিন্দভোগ চাল করে, বিভিন্ন রকম এই যে পাটকাঠি জ্বালিয়ে এই করা ভিড়ের মধ্যে একবার এইটা ভাতটা হচ্ছে কীভাবে খাওয়া হয় পরে তোমরা দেখাচ্ছি, আমরা যেহেতু করবো। যে তোমরা দেখতে পাচ্ছ যে হব্বিষি কেমন হয়, এই যে হব্বিষি বলতে যেটা বোঝায় যে প্রথমে কাঠে মানে কাঠের আগুন যেটা তোমাকে হতে দেখিয়েছি, আর তারপরে যে কীভাবে সরঞ্জাম কীভাবে দেয়, যে মূল মানে যে মূল রান্না করে সে এখন প্রত্যেকটা ডিস্ট্রিবিউট করবে খাবার দাবার যেগুলো আছে, খাবার দাবার বলতে যে সিদ্ধ ভাত এবং বাকি যে সরঞ্জামগুলো আছে, যেগুলো হচ্ছে সিদ্ধ রান্না বান্না হয়েছে, যে কোনো সবজিগুলো যেগুলো সেগুলো প্রত্যেকটা মাখা হয়েছে এবং প্রত্যেকটা জিনিস দিচ্ছে আলটিমেটলি। আর আমরা হচ্ছে এখন এই যে ভাত নিয়ে বসে পড়েছি, সিদ্ধ ভাত যেগুলো আছে, এখন ঘি দিয়ে খাবো, এই যে ঘিও আছে সঙ্গে, এই যে ঘি আছে, প্রত্যেকটা সত্যি দারুণ খাবার, হেভি লাইফ এতে। তোমরা দেখছো এখানে পুরোটাই খালি হয়ে গেছে, কারণ এখন পুরো সন্ধে হয়ে গেছে, যেহেতু 6:30 বাজে প্রায়, আর তার জন্য আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি বলে আমরা এখন দেরি করে বেরোচ্ছি, তা এখন প্রায়
আমরা এই আমাদের গন্তব্যের দিকে আস্তে আস্তে এগোবো তারকেশ্বরের দিকে। এবং যেটা বলতে যাচ্ছি যে তা এখান থেকে প্রথমে দাঁড়াবো আমরা হচ্ছে ডাকাত কালীবাড়ি, যেটা এখান থেকে 14 কি 15 কিলোমিটার খুব বেশি হলে, তারপরে হচ্ছে এখান থেকে দাঁড়াবো, তারপর দাঁড়াবো হচ্ছে ওখান থেকে মারোয়াড়ি চটি আছে, মারোয়াড়ি চটি ওখান থেকে হয়তো খুব বেশি হলে 5 থেকে 6 কিলোমিটার, তারপরে একেবারে দাঁড়াবো লোকনাথবাদ ধামে, তারপরে ওখান থেকে খুব বেশি হলে 5 কিলোমিটার হচ্ছে বাবার ধাম একদম, যেখানে আমাদের মেন গন্তব্যস্থল। তো আমরা এবার আস্তে আস্তে আমাদের গন্তব্যস্থলের দিকে অগ্রসর হচ্ছি, তোমরা সাথে থেকো, দেখতে থেকো ভিডিওটা। তোমাদেরকে যেমনটা বলছিলাম যে কিছু মানুষ গাড়িতে আর প্রচুর মানুষ হেঁটে যেমন যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ এই যে কত মানুষের আনাগোনা, এই সব বাবার মাকে জল ঢাল দিয়ে যাচ্ছে এখানে, দেখতে পাচ্ছ তোমরা এই যে প্রচুর মানুষ হেঁটে যাচ্ছে, এই যে প্রচুর মানুষ। আর একটা কথা প্রচলিত আছে বলছি তোমাদেরকে, গাড়িতে খারাপ পাপি যারা, এটা কিন্তু এরা বারবার করে বলেই আছে। যথারীতি চলে এসেছি আমরা এখন ডাকাতে কালীবাড়ি, যেটা নামে পরিচিত। সামনের ফ্রন্ট তোমাদের দেখাচ্ছি আমি সামনে গিয়ে। এই যে মেইন যে গেটটা আছে এখানে এখন পুজো হচ্ছে, মায়ের মুখটা ভালো করে দর্শনই করতে পারলাম না যে এত ভিড় প্রচন্ড পরিমাণে সামনে, আর মানুষ এত ঠেলছে ওখানে সামনে যাওয়ার জন্য, মানে এত চেষ্টা করলাম কিন্তু যেটুকু পারলাম তোমার সেটুকু দেখালাম, যে যেটুকু মায়ের মুখ দেখা যাচ্ছে। আর পুজো আরতি যেহেতু হচ্ছে তো ওই কারণে যে মায়ের মুখটা দেখার সৌভাগ্য ছিল সত্যি দেখতে পারলাম, এটাই অনেক কিছু, আর কিছু না। আর এটা হচ্ছে ডাকাতে কালীবাড়ি, এখন বর্তমানে প্রথম রেস্টের জায়গা, মানে রেস্ট বলতে যে মানুষ প্রথম যে কাঁধে যে বাঁক নিয়ে আসে স্বয়ং শিবশম্ভু মহারাজের জল ঢালার জন্য, যে জলটা নিয়ে আসে প্রথম যেখানে দাঁড়িয়ে এরা তারা রেস্ট করতে পারে। এখানে সব দেখতে পাচ্ছি যে বাঁকগুলো রয়েছে পেছনে, আমাদের যে পেছনে রয়েছে এই পুরোহিতটাই এখন একটু আগে মানে কিছুক্ষণ আগেই আরতি করছিল, তা তার মুখ থেকে শুনে নেবো, হিস্ট্রি আছে সেই হিস্ট্রিগুলো মোটামুটি শুনে নেবো। তা একটু একটু বলতে পারেন যে হিস্ট্রিটা কী আছে? এটা ডাকাতদের প্রতিষ্ঠিত রঘু ডাকাত, আর এখান থেকে মা সারদামণি কামার পুকুর থেকে হেঁটে দক্ষিণেশ্বর যাচ্ছিলেন বাবাকে দেখতে রামকৃষ্ণকে, তখন এখানে ডাকাতটা মাকে আটকেছিল, তখন এই মাকে আটকানোর পর মায়ের পিছনে ছায়াটা দেখেছিলেন এই মায়ের আওয়াজ সারা দিয়ে দাঁড়িয়ে, তখন ডাকাতরা ওনাকে এক রাত্রি এখানে রেখে দক্ষিণেশ্বর পৌঁছে দিয়েছে, তারা ডাকাতি করা ছেড়ে দিয়েছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, সত্যি বলছি ভালো লাগলো যে হিস্ট্রি জানতে পারলাম এত কিছু, সে এখানে সম্বন্ধে এত কিছু যে অনেকে অবগত নেই এখানে যে কি বিষয় বৃত্তান্ত। আজকে ইনি হচ্ছে এখানে মেন পুরোহিত এখানে, তা ইনি প্রত্যেকদিন পুজো করেন এখানে, আরতি করেন, যেহেতু উনি প্রত্যেকটা কথা বললেন খুব ভালো লাগলো। তোমরা এই একটু আগে যে এখানে যে ইতিহাসটা আছে সেই ইতিহাসটা অবশ্যই শুনলে, যে নিজের পুরোহিতের মুখ থেকে ডাকাত কালীবাড়ি, যে ডাকাত কালীবাড়ি অনেক পুরনো, যে 500 থেকে 600 বছর পুরনো। তা এখানে একটা রঘু ডাকাত নামে সর্দার ছিল, সেই ডাকাত হচ্ছে এখানে যে মন্দির প্রতিষ্ঠিত নিজে, মানে জানি না কীভাবে হয়েছিল কী বৃত্তান্ত, কিন্তু এই মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর তিনি এখান থেকে মায়ের মন প্রণাম করে প্রত্যেক দিনই তখন ডাকাতি করতে বেরোতেন, এবং মা সারদা তখন এখান থেকে তখন হেঁটে যাচ্ছেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। আর তখন কী কাজ করেন তখন রঘু ডাকাত করেন যে এখান থেকে তখন ওই মা সারদাকে তখন এখান থেকে ডাকাতি করার চেষ্টা করেন, এবং কী করেন তখন হচ্ছে মায়ের হয়তো কোনো কিছু রূপ তখন তার মধ্যে উপলব্ধি করেন, যে রঘু ডাকাত আছেন তখন মা সারদাকে তিনি হচ্ছে এখানে যে চাল করাই বলে একটি প্রসাদ আছে এবং বিভিন্ন খাবার আছে এবং বিভিন্ন যে প্রসাদগুলো আছে এবং ছোলা বা কিছু একটা বললো আমার এখানে যে সোনা হলো যেগুলো, কিছু প্রসাদ দিয়েও তাকে সন্তুষ্ট করার চেষ্টা করেন, এবং একটা কাজ করেছেন লাস্টে রঘু ডাকাত এখান থেকে করেছিলেন যে এখান থেকে যে মা যাচ্ছিলেন দক্ষিণেশ্বর উদ্দেশ্যে, তখন মাকে এখানে বসিয়ে মা সারদা এখানে বসিয়ে তখন তিনি কী করলেন দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে রওনা দিলেন তখন রঘু ডাকাত। এটাই হলো এখানে হিস্ট্রি, যে আজকে এখানে ডাকাত কালীবাড়ি কেন নামে পরিচিত আজকে যেটা বুঝলাম, যে আমি জানতাম না এত, মানে কোনো কিছুই জানা ছিল না, আজকে না আসলে বা না শুনলে পুরোহিতের মুখ থেকে আজকে বুঝতে পারতাম না যে এতটাই হিস্ট্রি, এত কিছু আছে এখানে। এখন প্রবেশ করছে এই মারোয়াড়ি চটি, এটা এখন এই এটির নাম হচ্ছে শ্রী কাশী বিশ্বনাথ সেবা সমিতি। আমরা এখন প্রবেশ করছি এখানে, এখনও মানুষের আনাগোনা দেখতে পাচ্ছ এই আশেপাশে, আর ভেতরে দেখাচ্ছে তোমাদেরকে কেমন পরিস্থিতি কী বৃত্তান্ত। এখানে সবাই এসে সব নিরামিষ খাবার দাবার এখানে সবাই খায়, এখানে এসে প্রচুর দেখতে পাচ্ছে সমাগমে মানুষের।
এই ভেতরেও অনেক কিছু দোকান আছে, যেমন যেমন দেখো দেখতে পাচ্ছ তোমরা, এই যে বিভিন্ন রকম লুচি এবং ঘুগনি, এই যে আর এই পাশেও অনেক খাবারের দোকান, এই যে অনেক কিছু আছে এখানে। আর সবাই মানুষ মোটামুটি এখানে এখন ঘুম দিচ্ছে, আর কিছুক্ষণ পরে কিছু মানুষ যেমন হেঁটে যাবে, আর কিছু মানুষ যেমন এখান থেকে বেরিয়ে পড়েছে কিছু কিছু মানুষ, এবং কিছু কিছু মানুষ আসছে, সব মানুষ এই যে ঘুমাচ্ছে, কিছু মানুষ ঘুমাচ্ছে এখানে। মানে এত রাত্রেও যে এত মানুষের মানে আশেপাশে মানে অনেকটা এরিয়া নিয়ে তোমরা দেখতে পাচ্ছ যে এই মানুষগুলো কি করে, মানে মানে ভোলে আবার অশেষ কৃপা ছাড়া এই এছাড়া কিচ্ছু না এগুলো। চলে এসছি এখন খাবার খামে, এই যে একটু দেরি করে বেরোলাম, যে সকাল সকাল ভাবলাম যে অনেক ভিড় থাকবে সকাল সকাল, কিন্তু এখনো শুনছি যে প্রচন্ড ভিড় রয়েছে জল ঢালার জন্য। তা এখনো দেখছি যে কতটা ভিড় আছে, লাইন প্রচন্ড লাইন দেখছি, তোমার দেখাচ্ছে লাইনটা কেমন আছে এখনো পর্যন্ত বাবার মাথা জল ঢালার। এখন প্রায় 1:30 বেজে গেছে, তাও এত ভিড়, আর একটু রেস্ট করতে গেলে দেরি হয়ে গেলো বেশি। বাবার মাথা জল ঢালার জন্য প্রথমে এই দুধপুকুর আছে, দুধপুকুরে স্নান করতে হয়, স্নান করে এখান থেকে তারপরে বাবার মাথা জল ঢালতে যেতে হয়। যথারীতি আমিও স্নান করবো, স্নান করে তারপরে জল ঢালতে যাবো। যথারীতি স্নানটা হয়ে গেছে, এবার লাইনে দাঁড়ানোর পালা। যথারীতি এখনো লাইনে এই পরিস্থিতি, এখনো মন্দির চত্বরে এখনো লোক দেখতে পাচ্ছ তোমরা, এই যে আর স্বয়ং নন্দী এখানে বিরাজমান, আর এই যে এখনো লাইন, এই যে মন্দিরের গেটে তুমি দেখতে পাচ্ছ, এই যে মন্দির সামনে গেট, আর এই লাইনটা এখানে এখনো পর্যন্ত প্রচন্ড ভিড় ছিল। সকালবেলা যখন এসেছিলাম তখন দেখি লোকে লোকারণ্য, আর এখন যেভাবে আছে মোটামুটি লোক, যে গেটের একদম সামনে চলে এসেছে আমার চলে বলতে, এখনই লাইনে দাঁড়িয়েছে এখনই, এত মানে লোকের মানে খুব কম, কিন্তু টাইমটাও দেখতে হবে যে 2 বেজে গেল, গেট বন্ধ হওয়ার সময় চলে এসেছে লাস্ট মুহূর্তে বলে, এখন এত লোকের কম, কিন্তু যে সকালবেলা ছিল, সকালবেলা এত লোক ছিল এত পরিমাণে, তখন আর জল দেওয়ার পরিস্থিতি হয়ে ওঠেনি, তাই আমরা ডিসাইড করলাম যে এই টাইমে জল দেওয়া বেটার হবে, তাই সেই টাইমে এসেছে। যথারীতি বাবার ওখানে গিয়ে এত মানে অনুভূতি, চোখে জল চলে এসছে কিছু বলার নেই, আর যেখানে ওই বাবার মানে মুখে কোনো ভাষা আসছে না যে আমার কি বলবো। আর এখানে আমি যখন ভেতরে গিয়েছি ওখানে মাথা দিয়েছি, তখন মাথায় একটা বেলপাতা লেগেছে, বেলপাতাটা রয়েছে এখনো পর্যন্ত, যে সত্যি কি দারুণ অনুভূতি এসেছে কিছু, চোখে জল চলে আসছে বলার মতো কিছু নেই আর। অবশেষে এখন বাড়ি ফেরার পালা। তো সবাই নিশ্চয়ই অবগত আছে যে চৈত্র মাসে মানুষে কেন জল ঢালতে আসে, বাবার এই মাসে বিবাহ হয়েছিল, আর দ্বিতীয়ত শ্রাবণ মাসেও আসে, কারণ দ্বিতীয় শ্রাবণ মাসে বাবার জন্মমাস। যেখানে এখানে শুনলাম যেটা বলছে যে চৈত্র মাসে যে 4 সোমবার মিলিয়ে যে মানুষ হয়, আর শ্রাবণ মাসের তৃতীয় সোমবার নাকি তেমন লোক হয়, মানে এত পরিমাণে শ্রাবণ মাসে প্রচণ্ড ভিড় হয়, বলছিল যে শ্রাবণ মাসে এত মানুষের আনাগোনা হয় যে এখানে পা ফেলার জায়গা থাকে না, মানে তারকেশ্বরে। তা ভিডিওটি আমি এখানেই শেষ করবো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও, তার সাথে সাথে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে অন্য কোনো নতুন একটা ভালো ভিডিওতে।